হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি বানাবো নিরামিষ ঘুগনি। প্রথমে আমি মটরগুলো আধ ঘন্টা ধরে ভিজিয়ে দিয়েছি। আমি তারপর অল্প নুন দিয়ে চারটে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমি আদা, কাঁচা লঙ্কা এগুলো ছিঁড়ে বেছে নিয়েছিলাম। তারপর সরষের তেল গরম করে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। লাল লাল করে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে মটর আলু একসঙ্গে সিদ্ধ করে নিতে পারেন। তারপর আমি সেই তেলকে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এগুলো ফোড়ন দিয়েছিলাম। ফোড়ন দেওয়ার পর তারপর আমি টমেটোগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। ভাজার পর মটরগুলো একটা ফুটো বাটিতে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখলাম হ্যাঁ, মটরগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ওই তেলেতে আদা ভালো করে কষিয়ে নিলাম। তারপর কষানোর পর তারপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো ভালো করে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করার পর মটরগুলো কড়াই ঢেলে নিয়েছিলাম। ঢালার পর তারপর আমি নুন দিয়ে দিয়েছিলাম। নুন দেওয়ার পর একটু জল ঢেলে দিলাম। জল দেওয়ার পর তারপর 5 মিনিট ঢাকাতে রেখে দিয়েছিলাম। তারপর আমি ধনিয়া পাতা মানে ছড়িয়ে দিয়েছিলাম। ছড়ানোর পর তারপর গোটা গরম মশলা, এলাচ এগুলো আমি সিলে বেটে নিয়েছিলাম। তারপর আমার ঘুগনি পুরো রেডি। তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়ানোর পর তারপর আমার পুরো ঘুগনি রেডি হয়ে গেছে। তারপর আমরা লুচির সঙ্গে এটা ঘুগনিটা খেয়েছিলাম। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।